আমি আপনাকে বিশ্বাস করি ডাক্তারবাবু। আমি জানি আপনি এরকম কোনো অন্যায় করতে পারেন না। আমার ডাক্তারবাবু এরকম মানুষই নন। তুমি এখানে থেকো না, যাও বাড়ি যাও, বাড়ি যাও, বাবা মাকে সামলাও, বাচ্চাদের সামলাও। যেভাবেই হোক দেবী পক্ষের আগে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। এখন আর কোনো কথা বলা যাবে না, প্লিজ ওনাকে নিয়ে আসুন। মিসেস দীপা সেনগুপ্ত, আপনি কি সম্পর্কটার ব্যাপারে কিছু জানতেন? ম্যাডাম, আপনার হাজবেন্ড যে এরকম একটা কাজ করতে পারে সেটার ব্যাপারে কি আপনি কোনোভাবেই টের পাননি? ডাক্তারবাবুকে পুলিশ ধরে নিয়ে গেছেন, তার মানে এই নয় যে ডাক্তারবাবু দোষী। আপনাদের আদালতে আপনারা আপনাদের মতো করে বিচার করে নেবেন না প্লিজ। এটা আমার আপনাদের সবার কাছে অনুরোধ, প্লিজ ডাক্তারবাবু এরকম কোনো কাজ করতে পারেন না। আপনারা প্লিজ 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 আপনারা একটু করে সময় দিন আমাদেরকে। তোমার মাথায় কি হয়েছে? আমার কিছু হয়নি ভাই, তুমি এখানে কি করছো? আমরা দাদার বেলের জন্য এসেছি, তুমি ঠিক আছো তো? দিদি চিন্তা করিস না, আমরা সবাই আছি, সব ঠিক হয়ে যাবে, কিছু হবে না। একাই আসছে বউ দিদি, বন্ধ হবে, চলো আমরা ভিতরে গিয়ে বসি। দেখুন, আপনাদেরকে আগেও বলেছি, এখন একই কথাই বলছি, এই ধরনের ক্রাইমের ক্ষেত্রে কোনো জামিন হয় না, আর আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে ওনাকে অ্যারেস্ট করার। কি মুশকিল, কি এভিডেন্স রয়েছে সেটাই তো ক্লিয়ারলি বলছেন না আপনি। দেখুন, আমি জানি আমি জানি তদন্তের স্বার্থে হয়তো আপনারা আমাদের জামাতে চাইছেন না, কিন্তু আমরা তো সূর্যর বাড়ির লোক, আমাদের তো জানতে হবে। সিসিটিভি ফুটেজ বলছে ঘটনার সময় ডক্টর সূর্য সেনগুপ্ত ডক্টর মিসকা সেনের বাড়িতেই ছিলেন। ওনার হাতে রিভলভারটা স্পষ্ট দেখা যায়। তাছাড়া উইটনেসে জবানবন্দিও নেওয়া হয়েছে। উইটনেস? কার কথা বলছেন আপনি? মিসেস রত্না মজুমদার। মা মা রত্না মজুমদার আপনাদের মা হন? হ্যাঁ। আচ্ছা অফিসার, সূর্য যে মিসকাকে গুলি করেছে সেটা কি উনি দেখেছেন নিজের চোখে? ওনার বক্তব্য অনুযায়ী উনি গুলির আওয়াজ এবং মিসকা সেনের চিৎকার শুনেছেন। তাছাড়া ওনার বাড়ির কাজের লোকও দেখেছেন যে সারা ঘরে রক্ত পড়েছিল। এখন ফরেন্সিক রিপোর্ট আসার পরই জানা যাবে আসলে রক্তটা মিসকা সেনের না অন্য কারোর। কিন্তু মা মিসকার কাছে কি করতে গেছিল সেটা আপনার মাকেই জিজ্ঞেস করে দেখবেন, অহেতুক আমাদের প্রশ্ন করে সময় নষ্ট করবেন না। কিন্তু আপনারা তো মিসকার বডি পাননি। হ্যাঁ সেটা তো বলেছি। হ্যাঁ সেটাই আমি আবার বলছি, যেখানে মিসকা সেনের বডি খুঁজে পাওয়া যায়নি সেখানে একজনের কথার ভিত্তিতে আপনারা কি করে জোর দিয়ে বলছেন যে মিসকা সেন খুন হয়েছে আর সেই খুনটা ডাক্তারবাবুই করেছেন? হাতে রিভলভার ছিল মানেই কি সে খুন করেছে? কি করেছে না করেছে সেটা পুরোটা আপনার হাজবেন্ডই বলবেন আমাদেরকে। কি সূর্য সেনগুপ্ত আমাদের বলবেন তো মিসকা সেনের বডিটা কোথায় লুকিয়ে রেখেছে? কোঅপারেট করলে আপনার শাস্তি কিছুটা কমতে পারে। আমি কতবার আপনাদের বলেছি আমি কিছু করিনি, আমি এই দোষটা করিনি, সবটা মিথ্যে। আপনারা আরো একবার তদন্ত করে দেখুন প্লিজ, আমি নির্দোষ, আমি এই পাপ কাজটা করিনি। দীপা দীপা আমি সত্যি কিছু জানি না, আমি নির্দোষ, আমি কিছু করিনি, বিশ্বাস করো, তুমি আমার বিশ্বাস করো প্লিজ। আমি আমি জানি ডাক্তারবাবু, প্লিজ এবার আপনারা আসুন। অফিসার, আমার দাদার সাথে আমি একবার কথা বলতে পারবো? এখনই না, প্রথম দফার ইন্টারোগেশনের পরই এই পারমিশন পাওয়া যাবে। Thank you.
চুপ করুন, চুপ করুন তো আপনি। বলবো যে আমাকে বেয়াই মশাই। মা, ও দীপা, আমি এখানে। ও দীপা, 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 আমি শোন শোন, আমি সত্যি কথা বলছি, আমি 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 সত্যি কিছু করিনি, এরকম একটা কিছু হবে আমি আমি ভাবি নি। আচ্ছা আমার কথা বিশ্বাস হচ্ছে, আমি দীপ বিকে দেব। আর কোনো রকম নাটক তুমি করবে না। কেন করলে এটা? কেন কেন সব কিছু শেষ করে দিলে বলো? কেন দিদির জীবনে তুমি বারবার ঝড় তোলো? কেন কেন বলো? আজকের দিনে দাঁড়িয়ে আমার সত্যি মনে হচ্ছে, যদি সত্যিই ভুলে যেতে পারতাম উনি আমার মা, তাহলে আমার থেকে বেশি আর খুশি কেউ হতো না। বলু, তুই সব কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যা বলছি আমি ঠিক বলছি? একবার ভেবে দেখ তো, তোর লাইফে আজ পর্যন্ত যত খারাপ হয়েছে, মিশকার পাশাপাশি আমাদের মায়ের কন্ট্রিবিউশনও তো কিছু কম ছিল না। হ্যাঁ, আমি মানছি আমিও দোষ করেছি, আমিও ভুল করেছি, কিন্তু আমি তো নিজেকে শুধরে নিয়েছি। আমি আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমি তোর ভালোবাসাটা বুঝতে পেরেছি, তাই জন্য আমি শুধরে গেছি। কিন্তু ইনি ইনি নিজেকে পাল্টাতে পারলেন না। এনার মনে নোংরা বিষ ভরা। কেন বলো তো মা, কেন পাল্টাতে পারলে না নিজেকে? আমি জানি, আমি জানি, আমি মানছি, আমি তো বলছি, আমি মানছি। মা, এখন কেঁদে আর কোনো লাভ নেই। তুমি যা ক্ষতি করার তো করে দিয়েছো, কিন্তু এবার এটা ফল ভোগ করার জন্য রেডি তো? মা, পুলিশ বলেছে তুমি নাকি মিশকার বাড়িতে গিয়েছিলে, কেন বলো তো? আর সেদিন ঠিক কি ঘটেছিল? বলছি বলছি, আমি গেছিলাম, আমি সত্যি গেছিলাম, আমি তো শুধু কথা বলতে গেছিলাম, আমি ওকে থামাতে গেছিলাম, কিন্তু ওটা ওই তো আমার মাথায় বাড়ি বেড়ে দিল। মিশকা আপনাকে মেরেছে? হ্যাঁ মেরেছে, মেরেছে তো মেরেছে আমাকে। তুমি দেখো, আমায় দেখো, আমার আমার মাথা ঠিক পেছনে এখানটায় মারলো। আমি আমার না মারলো, তারপর আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর আমার যখন জ্ঞান ফিরলো, তখন আমি একটা অন্য 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 ঘরে, আর তারপরেই একটা গুলির আওয়াজ। গুলির আওয়াজ? সূর্যর হাতে যে বন্দুক ছিল? আমি জানি না ভাই মশাই, আমি 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 সত্যি জানি না, আমি কার গুলি, কি হয়েছে, কে চালিয়েছে, আমি আমি কিচ্ছু কিচ্ছু জানি না। আমি 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 শুধু একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, ব্যাস, আর কিচ্ছু জানি না আমি সত্যি। না না, আপনাকে আপনাকে তো পুলিশ ওখান থেকে বার করেছে, তাই তো? না 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 বাবা, পুলিশ বার করেনি আমাকে, ঠিক পুলিশ বার করেনি, ওই কাজের মেয়ে, মিশকার কাজের মেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে আমাকে বললো। তারপর আমি বাইরে বসার ঘরে এলাম, তারপর কত রক্ত, কত রক্ত চারদিকে একেবারে। কিন্তু আমি 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 বলছি, আমি হলপ করে বলছি, এই কাজটা না জামাই করতে পারে না, এইটা জামাই করেনি, করেনি জামাই এই কাজ। আমি আমি হলপ করে বলতে পারি, গুলি 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 হয়তো চালিয়েছে, কিন্তু না, এই কাজটা জামাই করেনি, এটা আমি হলপ করে বলতে পারি। ভুল করতে পারে না জামাই। গুলি চলেছিল, রক্ত আছে, অথচ মিশকার কোনো চিহ্ন নেই। আমি যা বললাম সবটাই সত্যি ম্যাম, এর বাইরে আমি আর কিছু জানি না। ওখানে কি হয়েছিল না হয়েছিল আমায় বিশ্বাস করুন, ভরসা করুন, আমি একটাও মিথ্যা কথা বলছি না, বানিয়ে বানিয়ে কিচ্ছু বলছি না। আপনি এখনো মিথ্যে বলছেন ডক্টর সেনগুপ্ত? নো ম্যাম, আই এম নট লাইং, আমি কেন মিথ্যা কথা বলবো আপনাদের সামনে? বলুন ম্যাম, আল পাট বলছি না। ইয়েস,
ইয়েস, আপনি এতক্ষণ ধরে মিথ্যেই বলে চলেছেন। শুনুন, আমি একটা ডিল করব, হয় আপনি সব কিছু ডিটেলসে আমাকে বলবেন, না হলে পুলিশের সত্যি কথা ওগলাবার মতো আরও অনেক রাস্তা জানা আছে, সেটাতে আপনার কোনো অসুবিধা নেই তো? ভেবে বলুন, ভেবে বলুন, আপনি সেটা সহ্য করতে পারবেন তো? হ্যাঁ, সহ্য করতে পারবেন? দেখুন ম্যাম, আপনারা সবাই আমাকে অনেক কিছু বলে ভয় দেখাতেই পারেন, দ্যাটস ফাইন, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি, আমি যা বলছি সেটা সত্যি, সত্যিটা তো সত্যিই থাকে। বলুন, আপনারা এখন যদি সত্যিটাকে জোর দিয়ে মিথ্যে হিসেবে বদলে দিতে চান, তাহলে এখানে আমার আর কিচ্ছু বলার নেই। আপনি কিন্তু আমাকে সেই বাধ্যই করছেন। আমি খুনটা করিনি, আমি এরকম একটা কাজ করতে পারি না, আমি এই এই জঘন্য কাজটা করিনি, আপনাদের ভুল হচ্ছে কোথাও, প্লিজ। তাহলে কেন গেছিলেন মিশকার কাছে?